শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও পুঁজিবাজারের সবশেষ খবরাখবর, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। আর শুরুতেই পুঁজিবাজার আজকে দিন শুরুর খবরাখবরগুলো জানাতে চলে যাচ্ছে সহকর্মী রহমান রনর কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। নতুন কমিশনের বেশ কিছু সিদ্ধান্ত পরবর্তী আমরা দেখতে পাচ্ছি টানা একটা নেগেটিভ ট্রেন্ড। গত কার্যদিবসে কিন্তু আমরা দেখেছিলাম এক কার্যদিবসে ইডিএসের প্রধান ইন্ডেক্সটি হারিয়েছিল 2% বেশি, প্রায় 2.32% মতো হারিয়েছিল, 130 পয়েন্টের বেশি সূচক হারিয়েছিল। অর্থাৎ ভয়াবহ দরপতন কিন্তু চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজকে দিনের শুরু থেকে কিছুটা সূচকে রিকভারি হলেও কিন্তু এই মুহূর্তে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর হারানো কোম্পানির সংখ্যা আবারও বেড়ে যাচ্ছে। এখনও পর্যন্ত ডিএসসির প্রধান ইন্ডেক্সটি আমরা দেখতে পাচ্ছি 7 পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে 5461 পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মাত্র 39 কোটি টাকা। সেখানে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 161টির, সেখানে দর হারিয়েছে 112টির, অপরিবর্তিত আছে 55টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। রাজীব, আসলে আমরা গত কিছুদিন যে একটা পতন দেখতে পাচ্ছি, পতনে কিন্তু অনেকেরই পোর্টফোলিও কিন্তু অনেকে বলছেন যে অর্ধেক হয়ে গেছে, এবং নতুন বাংলাদেশ পূর্ববর্তী সময়েও কিন্তু আমরা বিভিন্ন কারণে ফ্লোর প্রাইস ইস্যু, জিএড ইস্যু, অনেক ইস্যুতেই কিন্তু দেখেছিলাম তখনও কিন্তু পোর্টফোলিও অনেকের কিন্তু অর্ধেক হয়ে গেছে। সেখান থেকেও কিন্তু আরও আসলে অবনতি হয়েছে তাদের পোর্টফোলিওর, এবং যারা মার্জিনে ব্যবসা করে তাদের অবস্থা তো আরও শোচনীয়। তো এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আজকেও সেই ব্যাংকিং খাতকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি টার্নওভারটা ব্যাংকিং খাতেই হচ্ছে, ব্যাংকিং খাতে লিড দিয়েছে। এবং ব্যাংকিং খাতে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি ছিল, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে 10টি, সেখানে বৃদ্ধি পেয়েছে 9টির, এবং অপরিবর্তিত অবস্থায় আছে 17টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং এর পরবর্তী অবস্থানগুলোতে আছে ঔষধ খাত, প্রকৌশল খাত, খাদ্য খাত, বস্ত্র খাত, জ্বালানি শক্তি খাত এবং টেলিকমিউনিকেশন খাত। এছাড়া টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে রয়েছে ইবনেসিনা, এসআইবিএল, আপ্তাবর্ত, ওরিয়ন ফার্মা, ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালিয়াস এবং গ্রামীণ ফর্ম। তো এসব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। রাজীব রহমান রন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনের শুরুর খবরাখবরগুলো। এবারে জানিয়ে দিব এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজারগুলো সূচকের সবশেষ অবস্থান। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার পুঁজিবাজারের লেনদেনেও। জাপানের শেয়ারবাজার নিকি সূচক 862 পয়েন্ট বেড়ে 38671 পয়েন্ট রয়েছে। তবে কমেছে হংকংয়ের শেয়ারবাজার, এটি 833 পয়েন্ট কমে 21610 পয়েন্ট আছে। কমেছে সিঙ্গাপুর এসটিএস সূচক, এটি 6 পয়েন্ট কমে 3578 পয়েন্ট আছে। এছাড়াও চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান রয়েছে 3336 পয়েন্টে, যা 248 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা, এটি 33 পয়েন্ট কমে 84266 পয়েন্ট আছে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 6 পয়েন্ট বেড়ে 1444 পয়েন্টে রয়েছে। দর্শক, দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। নজরুল ইসলাম মজুমদার ব্যাংক খাতের আতঙ্কের নাম। ব্যাংক মালিক ও এমডিরা সবসময় ভয় থাকতেন কখন গণভবনে ডাক পড়বে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্যাংকগুলো থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায়ের কাজ করতেন বিএবির সাবেক চেয়ারম্যান। নিজেও লাভবান হয়েছেন আর দেশ বিদেশে করে তুলেছেন অঢেল সম্পদ। তৈরি রহমানের রিপোর্ট। ব্যাংক খাতের মাফিয়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অবশেষে গ্রেফতার, স্বস্তিতে ব্যাংকাররা। আপনি 5 কোটি দেন, 10 কোটি দেন, 2 কোটি দেন। একসময় মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকারের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের পক্ষে চাঁদাবাজি করতেন তিনি। চাঁদা আদায়ে ব্যাংক মালিক এবং এমডিদের ডাক পড়ত গণভবনে। প্রাপ্ত তথ্য বলছে 2015 থেকে 2023 সাল পর্যন্ত 9 বছরেই ব্যাংক ব্যবস্থা থেকে শেখ হাসিনার পক্ষে আদায় হয়েছে অন্তত 3000 কোটি টাকা। কথিত সিএসআরের নামে শেখ হাসিনার পক্ষে চাঁদা আদায় করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংক খাতের হাজারো শেয়ার হোল্ডার। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা।
যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে। ইচ্ছা করে ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে 100 কোটি 80 কোটি 50 কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। ব্যাংকাররা বলছেন নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দিয়েছেন তারা, মজুমদারের ইচ্ছের বিরুদ্ধে কথা বলা যেত না। প্রধানমন্ত্রীর কার্যালয় যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম 5 কোটি টাকা, আমি 5 কোটি টাকার একটা হাসিনাকে খুশি রেখে নিজেও লাভবান হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। সিআইডি বলছে 2019 এবং 2020 সালে লন্ডনে দুটি বাড়ি কিনতে তিনি ব্যয় করেছেন 1,79,50,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় 294 কোটি টাকা। আমার সাথে যদি আপনারা একটু স্লোগানে শরিক হন আমার বড় বেশি ভালো লাগবে, জয় শেখ হাসিনা। 2022 সালে নিজের 4টি প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে 21,000 কোটি টাকা ঋণ নেন নজরুল ইসলাম মজুমদার, যার বড় অংশ পাচার হয়েছে। এছাড়া রাজধানীতে 77.80% খাস জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে টাকাটা অলরেডি চলে গিয়েছে আর কি, হ্যাঁ, যেটা আমরা মানি লন্ডারিং বলি বা পাচার বলি, সেই পাচারেরটা আমরা যতই বলি না কেন, যখন এর টাকা হাত থেকে ফসকে যায়, আমি মনে করি যখন ফসকে যায় এটাকে রিফান্ড নিয়ে আসাটা খুব কঠিন, তবে অসম্ভব না। এইসব নিয়ে যারা ডিল করে আইনজ্ঞ যারা আছে তাদেরও হেল্প নিতে হবে। টেকসই অর্থনীতি নিশ্চিতে দেশের ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বাড়লো এলপিজির দাম, এবার 12 কেজির সিলিন্ডার বেড়েছে 35 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অথরিটির পুনর্নির্ধারিত করা দাম অনুযায়ী এখন থেকে 12 কেজি এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হবে 1,456 টাকা। গেল সেপ্টেম্বর মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1,421 টাকায়, তার আগের মাসে ছিল 1,337 টাকা। প্রতি মাসে শুরুতে এলপিজির দাম সমন্বয় করা হয়। সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেদিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন কৃষিখাতকে গুরুত্ব দিচ্ছে সরকার, দেশের শিল্প সহ বিদ্যমান জ্বালানি সংকট দূর করতে এলএনজি আমদানি অব্যাহত রাখা হয়েছে। অর্থ উপদেষ্টা একথাও জানান যে কৃষির জন্য কোনো সারের অভাব হবে না, এটা কন্টিনিউস ডিমান্ড এবং স্টকটা বিল্ড আপ করার জন্য সার, কীটনাশক আর জ্বালানির জন্য যেটা আমাদের ব্যবসা বাণিজ্য দরকার হয় সেটা ইনশিওর করা। ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক কর দিলে রাজস্ব ঘাটতি শঙ্কা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন কাস্টমস হাউসে সব ধরনের হয়রানি বন্ধ করা হবে, এছাড়া সার্ভার জটিলতা কাটাতে অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল করার কথাও জানিয়েছেন তিনি। বন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়েও কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক জালিয়াতির ঘটনাগুলো অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। পরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন এনবিআরের চেয়ারম্যান। দর্শক, এখন আরও জানব গাজীপুর এলাকার পোশাক কারখানায় আজকের পরিস্থিতি। আর গাজীপুর এলাকায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী অপূর্ব রায়, তার কাছ থেকে সরাসরি আমরা জেনে নিব সেখানকার পরিস্থিতি। অপূর্ব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? অপূর্ব, আমাদেরকে একটু যদি পোশাক কারখানার আজকের বর্তমান অবস্থাটি তুলে ধরেন। ধন্যবাদ রাজীব। আমি আজকে সকাল থেকে কিন্তু গাজীপুরের শিল্প কারখানার বিভিন্ন জায়গায় সকাল থেকে কিন্তু ঘুরে দিয়ে গেছি। শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু এখন কারখানায় কিন্তু এক মশা বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু শ্রমিকরা সকাল থেকে কিন্তু বিভিন্ন কারখানায় তারা প্রবেশ করেছেন এবং স্বাভাবিকভাবে কিন্তু প্রতিটা কারখানায় কিন্তু কাজকর্ম চলছে। তবে আজকে সকালবেলায় জিরানি এলাকায় দুটি শ্রমিকরা তারা ওই কারখানার সামনে বেশ কিছু সময় তারা অবস্থান নেয়। তবে আমাকে শিল্প পুলিশ যেটা জানিয়েছে ওই পরিস্থিতি কিন্তু পুরোটাই কিন্তু স্বাভাবিক রয়েছে। আর গাজীপুরের গত বেশ কিছুদিন ধরে কিন্তু পরিস্থিতি কিন্তু একটা কারখানায় আমরা দেখতে পারছি যে সেটা হলো যে দিন শেষে বকে বেতন সব বিভিন্ন ঝামেলা কিন্তু দেখতে কারখানায় লেগে আছে। তবে আজকে এখন পর্যন্ত কিন্তু আপনার আপনার প্রতিটা কারখানাই কিন্তু স্বাভাবিকভাবেই চলছে এবং আমার সাথে
এসপি মোহাম্মদ মোশাররফ হোসেনের সাথে কথা হয়। তিনি আমাকে যেটি জানিয়েছেন, গাজীপুর শিল্প অঞ্চলের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক এবং শান্ত রয়েছে। রাজীব, আমার কাছে সর্বশেষ তথ্য। অপূর্ব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের কাছ থেকে আমরা শুনছিলাম গাজীপুরের পোশাক কারখানার বর্তমান অবস্থা, এবং তিনি যিনি জানাচ্ছিলেন যে যথারীতি আজও শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং শ্রমিকরা সঠিকভাবে কাজ করছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপে বাজারে জিনিসপত্রের দাম ও বিভিন্ন সেবার ব্যয় কমেছে। আগস্টের মতো সদ্য সমাপ্ত সেপ্টেম্বরেও মূল্যস্ফীতি কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএসের হালনাগাদ প্রতিবেদন বলছে, সেপ্টেম্বরের সার্বিক মূল্যস্ফীতি 9.92% নেমে এসেছে আগস্টে যেটি ছিল 10.49%। অর্থাৎ এক মাসের ব্যবধানেই মূল্যস্ফীতি 0.57% কমল। বাজারে পণ্য সরবরাহ বাড়াতে 5 সেপ্টেম্বর আলু পেঁয়াজ ও ডিম আমদানি শুল্ক কমিয়েছে সরকার। গ্রামাঞ্চলে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়ায় 10.15%, এর হার আগস্টে ছিল 10.95%। একইভাবে শহরাঞ্চলে আগের মাসের 10.01 সেপ্টেম্বরে মূল্যস্ফীতি 9.83% নেমে আসছে। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবার ফিরে আসবে একুশে বিজনেসে, দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।